সো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম রূপনগর। এটা চণ্ডীগড় থেকে কত, ওই 45 কিলোমিটার দূরে একটা জায়গা। তো আমরা চণ্ডীগড় থেকে আর 45 কিলোমিটার দূরে আছি, আমরা এগোচ্ছি। তো আজকে আমাদের টার্গেট মোটামুটি আগ্রা, চণ্ডীগড় সিদ্ধা। দেখি টাইম পেলে আগ্রার তাজমহলটা ভিজিট করবো আজকে, ওটাই হচ্ছে গিয়ে ইচ্ছা, দেখা যাক কি হয়। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা, কিন্তু রোদটাও বেশি উঠে গেলে তখন গরমে ফাটবে। যাই হোক, চলো রাস্তাতে আবার কথা হবে। বাজে হচ্ছে 7:10। ভালোই ট্রাফিক আছে সকাল সকাল। তাও সো আমরা একটা জায়গাতে এখন ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। দিল্লি এখান থেকে আর কত, 200? দিল্লি আর 200 কিলোমিটার আছে, কিন্তু আমাদের আজকে আগ্রা যাওয়ার প্ল্যান, দেখা যাক। তো আগ্রা গিয়ে আবার একটু তাজমহলও ভিজিট করার প্ল্যান আছে। তো এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম কি হাভেলি, হাভেলিতে। তো আমি আর সলিল হচ্ছে মশলা দোসা খাবো, আর সুদীপ, সুমন্দা আর হচ্ছে আমাদের রাজা গিয়ে খাবে ছোলে ভাটুরে, দিল্লি কা ছোলে ভাটুরে ফেমাস। কোনটা দেখাবো, সাইজটা বোঝা যাচ্ছে, মুখে ধরতে হবে রং ভাই, তাহলে বোঝা হবে। মশলা ধোসা এন্ড ছোলে ভাটুরে, ছোলে ভাটুরে কেমন? দেখো দুটো বাচ্চা গাড়ি থেকে টাটা দিচ্ছে, পেছনে আবার গাড়ি চলে এসছে। ওর ভাইটাকে কাচের সাথে চেপে ধরেছে, দে টাটা দে বলছে। এই সালাটা জ্যাগুয়ার ছিল, তো সুমনদার সাথে এখানেই টাটা আমাদের। আমরা আবার চারজন হয়ে যাব, সুমন এখান থেকে দিল্লিতে নিজের বাড়িতে চলে যাবে, আর আমরা উমাঙ্গা রাইড, আমরা আগ্রাতে যাবো। এটা কি প্লেন নাকি? চলো টাটা করে দাও, চলো আবার দেখা হবে, চলো সামনের রাইডে। হ্যাঁ সো আমরা এখন দিল্লির ভেতর থেকে পেরোচ্ছি, অনেক জ্যাম, প্রচুর জ্যামস, টু মেনি জ্যামস, বাপরে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ হাইওয়ের উপরই, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, একটু না অনেকক্ষণ, 1.5 ঘন্টার মতো। রোদটা পড়লো, তো এখন আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। আগ্রা এখনও 150 কিলোমিটারের মতো আছে, তো চলো। এত গরম বাবারে, আর পাহাড়ে ছিলাম, ঠান্ডা ছিল, তো হুট করে এত গরম, বেশি লাগছে গরমটা। চলো এখন তাও ঠান্ডা হলো একটু। আগ্রা লখনৌ, আগ্রা লখনৌ বলছি। যমুনা এক্সপ্রেসওয়ে, সূর্য প্রায় ডুববে ডুববে করছে,
আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। সব গাড়িগুলো দেখো 100 উপরে বেরোচ্ছে। যমুনা এক্সপ্রেস ওয়ে সামনে টোল প্লাজা আছে, বাইকে টোল কাটতে হবে। তো আমরা আছি এখন যমুনা এক্সপ্রেসের উপরে, মানে এত হাওয়া যায় না, সাউন্ড কতটা কি আসবে। গাড়ি এমনিতে 90 উপরে চলছে অটো সবসময়। তো আর আগ্রা, আমরা আমাদের ডেস্টিনেশন আছে আগ্রা। এরকম বিউটিফুল রোড দেখো তো। আর আগ্রা 100 কিলোমিটার মতো আছে, আমরা মনে হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো আমরা আলটিমেটলি আগ্রাতে এসে আগ্রাতে চলে এলাম। তো আমরা একটা খুব বড় সড়ো কী বে রুম, কুইন সাইজ রুম নাকি ডিলাক্স আগ্রা পৌঁছে গেছি আমরা কটা নাগাদ, 7:30 নাগাদ। তো আমরা একটা হাইফাই রুম নিয়েছি, হোটেল 3-স্টার হোটেল আবার। তো দাও রুমটা তোমাদের দেখাচ্ছি, মানে একটা রুম না মানে একটা কি বলবো, একটা ফ্লোরে না, এটা কি বলা যায়, দুটো রুম ইন্টারকানেক্ট। দাঁড়া দেখাচ্ছি, এখান থেকে আবার পুরো ইয়েটা হাইওয়েটা দেখা যায় সুন্দর। এই বড় একটা কাচের জানলা আছে ওটা দিয়ে। তো কত, 3,000 টাকা নিয়েছে রুমটা, দেখাচ্ছি দাঁড়াও। কত বড় রুম, সুদীপ চিৎকেলে শুয়ে আছে রুমে। সুদীপ চিল করছে, এই দেখো এইদিকে একটা টিভি আছে, এইদিকে দেখো আর একটা রুম, টিভি চলছে। এই দেখো এখান থেকে হাইওয়েটা পুরো দেখা যায়, এই লাইটগুলো বোঝা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে।